উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের কেউটিয়া মুগুন্তপুরে আতসবাজি বানানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু, মৃতার নাম হাসিনা বিবি। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে ঘটলো গোটা ঘটনা? দেখো সুকন্যা, গতকাল রাত্রিবেলা কেউটিয়া পানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মুকুন্দপুরে সেখানে একটি বাড়িতে হাসিনা বিবি 47 বছর বয়স, তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি বাজি আতসবাজি তিনি প্যাকিং করছিলেন। সেই সময় পাশ কাছেই মশা মারার ধূপ জ্বলছিল, সেখান থেকে কোনোভাবে আগুন লেগে যায় এবং পরপর চকলেট বোম ফাটতে থাকে এবং বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তার মধ্যেই হাসিনা বিবি পড়ে যান, অগ্নিদগ্ধ হন এবং ঘরেও কিছুটা আগুন লেগে যায় এবং তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, জল দিয়ে তারা আগুন নেভায়। অগ্নিদগ্ধ অবস্থায় হাসিনা বিবিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ যেটা জানাচ্ছে যে মুকুন্দপুরে ওই বাড়িতে তিনি আতসবাজি প্যাকিং করছিলেন তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে, সেই সময় কোনোভাবে আগুন লেগে যায় এবং বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং তার ফলে অগ্নিদগ্ধ হয়ে ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। সুকর্ণ, ধন্যবাদ সমীরণ।